কুম আসসালাম আহমতুল্লাহ বরাকাত যে আমাদের একদিন নিবন জানতে চেয়েছেন যে কার কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে তার ভরপাই কিভাবে করবে সে বিষয়ে তিনি জানতে চাইছেন আলহামদুলিল্লাহ ওয়াইদা বাদ জি সম্মানিত বোন আসলে পাপ কাজকে দুভাগে ভাগ করা হয়েছে প্রথমে এক হলো কবিরা গুণা দ্বিতীয় হলো সাগেরা গুনা আবার কবিরা গুনাকে দুভাগে ভাগ করা হয়েছে একটা হলো এই যদি গুনার সম্পর্ক আল্লা সু সঙ্গে থাকে সেটা এক ভাগ আর যদি কোনো মানুষের অধিকারের সঙ্গে যদি থাকে তাহলে সেটা হচ্ছে আরেক ভাগ তো কোনো গুণার সম্পর্ক যদি আল্লাহ সম্পর্কের সঙ্গে থাকে থাকে তাহলে তার জন্য তিনটি শর্ত পূরণ করতে হবে তবা করার আগে তাকে তিনটি শর্ত পূরণ করতে হবে যদি সে গুণা সম্পর্ক যদি আল্লাহ ভ্যান ওয়া আল্লাহর সঙ্গে থেকে থাকে সেই তিনটি শর্ত কি কী প্রথম শর্ত হলো এই যে পাপ কাজের জন্য সে তোবা করবে সেই পাপ সে সম্পূর্ণরূপে কমপ্লিটলিভাবে সে কী করবে বর্জন করবে দ্বিতীয় শর্ত হলো এই যে গুনার কারণে সে তোবা করতেছে সেই গুনায় লিপ্ত হওয়ার কারণে সে নিজে নিজেকে অনুতপ্ত এবং লজ্জিত হবে তৃতীয় শর্ত হলো এই যে পাপের বা গুনার জন্য সে তোবা করতেছে সেই গুণা আগামীতে দ্বিতীয়বার না করার ধীর সংকল্প করতে হবে এই তিনটি শর্তের মধ্যে কোনো একটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে সেই তোবা রবুল আলমিনের কাছে গ্রহণযোগ্য না আর যদি পাপের সম্পর্ক কোনো মানুষের অধিকার সম্পর্কিত হয় তাহলে তাকে আরও একটি শর্ত পূরণ করতে হবে সেই শর্তটি হলো এই যে হকদারের হক ফিরিয়ে দিতে হবে যদি অবৈধভাবে কারো মাল বা কোনো কিছু নিয়ে থাকে তাহলে তাকে ফিরে দিতে হবে আর যদি কারো গীবত করে থাকে চুগলি করে থাকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে এই ধরনের যদি কোনো কারো কেউ গুণা করে থাকে তাহলে সেই ব্যক্তির কাছে গিয়ে শাস্তি নিতে নিজেকে পেশ করবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে থাকে তার কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে বা তার হক ফিরে দিতে হবে যদি এমন ব্যক্তি হয় যার হক নষ্ট করা হয়েছে সেই ব্যক্তি যদি কোনো পরিচয় পাওয়া না যায় বা সে যদি মারা গিয়ে থাকে তার আত্মীয় যদি পরিচয় পাওয়া না যায় তাহলে তার মাল যদি তার হক যে মাল হোক বা অন্য কিছু হোক তার নামে দান খারাপ করে দিতে হবে তার নামে সেই মাল বা ই দান খারাপ করে দিতে হবে আর যদি হকদারের হক ফিরে দেওয়ার মতো জিনিস না হয় যেমন হয়তো মিথ্যা অবাদ দিয়েছে তার নামে গিবোধ করেছে তাহলে এই ক্ষেত্রে সে তার জন্য বেশি বেশি করে মাঘ ফেরাতের ও রহমতের কি করবে দোয়া করবে তোবা করার সাথে সাথে তার জন্য কি করবে মাঘ ফেরাতের এবং রহমতের সেই ব্যক্তির জন্য সে দোয়া করবে আল্লাহ ক্ষমাশীল ইনশাল্লাহ ক্ষমা করবেন আশা করি বুঝতে পেরেছেন বাকি ওল্লাহ আলম সব সালাম আলাইকুম রহমতুল্লাহি